नमस्कार, यूट्यूब चैनले आपनादेर स्वागत जानाई। एई चैनलेर नाम डॉक्टर साइट, माने चक्षु विशेषज्ञ द्वारा चोख और चोखे दृष्टि विषयक किछु मूल्यवान तथ्य और फैक्ट्स बा सत्यकथा। चैनलेर भिडियोगुली देखे जदि भालो लागे ताहले अवश्य लाइक करबें, बंधुदेर शेयर करबें, चैनल सबस्क्राइब करबें एवं बेल आइकने क्लिक करबें। चोख संक्रांत अन्य भलो भिडियो देखार इच्छे थाकले भिडियोर डेस्क्रिप्शने देवा भिडियो लिंकगुलिते क्लिक करबें, अनेक भलो भलो भिडियो देखते पाबें। भिडियोर विषय फेयरनेस क्रीम सम्बन्धे किछु सत्य कथा बा फैक्ट्स। पृथिवीर कयेकटी देशे गायेर रंग सम्बन्धे अनेक मानुषेर अनेक अद्भुत धारणा आछे। इनारा मने करें जे गायेर रंग फर्सा हवा खूबी भलो एवं आधुनिक जीवन जापनेर जन्ने एटी एकटी अति प्रयोजनीय अंश, जार जन्ने एई कथागुली आम्रा अनेकेई बड़ोदेर काछ थेके शुने थाकी। मेयेर गायेर रंग कालो होले बियेर जन्ने केउ पछन्द करबे ना एवं अनेक बेशी दाहेज बा जौतुक दिते हबे। बेशी चा बा कफी खेओ ना, गायेर रंग कालो होये जाबे। पेटे बाच्चा थाकार समय केशर देवा दूध खेले बाच्चा फर्सा होये जन्माबे, इत्यादि आरो अनेक विभिन्न कथा बा उपदेशगुली। अनेकेई जानें जे एई कथागुली सब सत्य नय, किन्तु अनेक साधारण मानुष एगुली विश्वास करें। ए छाड़ाओ टीवीते, खबरेर कागजे, मैगजीन इत्यादिते अनेक रंगचंगे विज्ञापन थाके जेगुलीते देखानो हय जे एकटी कालो मेये फेयरनेस क्रीम गाए ओ मुखे मेखे किछुदिनेर भेतरे फर्सा होये गेछे। এই সব বিজ্ঞাপনের কথা বিশ্বাস করে অসংখ্য মানুষ, বিশেষ করে ছেলেদের থেকে বেশি মহিলারা কসমেটিকের দোকান থেকে বিভিন্ন প্রকারের ফেয়ারনেস ক্রিম বা লোশন কিনে গায়ে ও মুখে মাখেন ফর্সা হওয়ার জন্য। মাসের পর মাস এই সব ক্রিম লাগাবার জন্য ফর্সা হওয়া তো দূরে থাকুক, মুখের চামড়া, গায়ের চামড়া বা চোখের পাতা এবং চোখের ভিতরে নানা রকমের সমস্যা বা রোগ দেখা যায়। এই সব সমস্যার বা রোগের জন্য পরবর্তীকালে অন্যান্য অনেক চিকিৎসা করতে হয়, অনেক সময় চিকিৎসা করেও ভালো ফল পাওয়া যায় না। এই সব রোগ বা সমস্যা নিয়ে এই ভিডিও। ভিডিওটির প্রথমে বলবো এই সব বিভিন্ন প্রকারের ফেয়ারনেস ক্রিম বা লোশনে কি কি বিষাক্ত পদার্থ থাকতে পারে যেটা সাধারণ মানুষ জানেন না। তারপর বলবো এই সব বিষাক্ত উপাদানগুলির জন্য কি কি ক্ষতি হতে পারে এবং সব শেষে বলবো গায়ের রং ফর্সা হওয়া সম্বন্ধে কয়েকটি সত্য কথা, যেগুলি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং ভবিষ্যতে এই সব ক্রিম আর কখনো ব্যবহার করবেন না বা ব্যবহার করার ইচ্ছে করবে না। আমার অনুরোধ, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বেশিরভাগ ফেয়ারনেস ক্রিমে কয়েকটি ব্লিচিং এজেন্ট থাকে বা রং ধোলাই করার জিনিস থাকে, যেমন হাইড্রোকুইনিন বা হাইড্রোকুইনল। এছাড়া থাকে আরও অন্যান্য ব্লিচিং এজেন্ট, যেমন মার্কারি বা পারদ, লেড বা সীসা, নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি বিভিন্ন পদার্থ। এছাড়াও অনেক ফেয়ারনেস ক্রিমে স্টেরয়েড ইত্যাদিও থাকতে পারে। যদি হাইড্রোকুইনিন 3-4% থাকে তাহলে ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি থাকলে সেটা ক্ষতিকারক হয়। বেশিরভাগ ক্রিমে কত শতাংশ থাকে তা লেখা থাকে না, প্রত্যেকটি উপাদানের নামও লেখা থাকে না, কারণ কোম্পানি প্রতিটি উপাদানের নাম লিখতে আইনত বাধ্য নয়। কিছু উপাদান লেখা থাকে না তার কারণ হিসেবে তারা জানায় যে সেটা তাদের ট্রেড সিক্রেট। এই সব বিষাক্ত উপাদান দেওয়া ক্রিম বেশি দিন ধরে ব্যবহার করলে দেখা গেছে যে গায়ের চামড়া, চোখের পাথার চামড়া, এমনকি চোখের ভিতরেও কতগুলি পরিবর্তন বা সমস্যা দেখা দিতে পারে। যেমন গায়ের চামড়া পাতলা হয়ে যেতে পারে, মুখের চামড়া বিবর্ণ বা ডিসকালারেশন হয়ে যেতে পারে, মুখে ব্রণ হয়ে যেতে পারে,
গায়ের অথবা মুখের চামড়ায় অ্যালার্জি হয়ে যেতে পারে। গায়ের অথবা মুখের চামড়ার অনেক জায়গায় কালো এবং তার ঠিক পাশে অপেক্ষাকৃত কম কালো অংশ দেখা যেতে পারে, মানে ছোপা ছোপা দাগ হয়ে যেতে পারে। মুখের চামড়ায় অনেক সময় অবাঞ্ছিত চুল গজিয়ে যেতে পারে, অর্থাৎ দাড়ি গোঁফ গজিয়ে যেতে পারে। গায়ের এবং মুখের চামড়ায় অনেক সময় চামড়ার নিচের শিরাগুলি প্রমিনেন্ট বা লক্ষণীয় হয়ে যেতে পারে। অনেক সময় গায়ের চামড়ার ক্যান্সার হয়ে যেতে পারে। বহু পেশেন্ট চোখের ডাক্তারবাবুদের কাছে যান চোখের পাতার অ্যালার্জি নিয়ে। এর জন্যে চোখের পাতার চামড়া ফুলে যায়, লাল হয়ে যায়, খুব চুলকায়, চোখ থেকে জল পড়ে এবং অনেক সময় চোখ লাল হয়ে যায়, অর্থাৎ এক ধরনের অ্যালার্জিক ব্লেফারো কনজাংটিভাইটিস হয়। কিছু রোগীর চোখের কর্নিয়াতে এবং স্ক্লেরাতে কিছু সমস্যা দেখা গেছে, যেমন কর্নিয়াতে স্ট্রাই বা দাগ, স্ক্লেরা পাতলা হয়ে যাওয়া এবং স্ক্লেরাতে অবাঞ্ছিত প্লাক হয়ে যাওয়া। স্টেরয়েডযুক্ত চামড়া সাদা করার ক্রিম ব্যবহার করে কয়েকজন রোগীর স্টেরয়েড ইনডিউসড গ্লকোমা বা অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করার জন্যে গ্লকোমা হয়ে যাওয়া, অর্থাৎ চোখের প্রেশার বেড়ে যাওয়ার রিপোর্ট আছে। আরও কিছু কিছু পেশেন্টের চোখের পাতার চামড়ায় ফাটা ফাটা দাগ হয়ে যেতে পারে এবং চোখের পাতা কুঁচকে যেতে পারে। প্রিম্যাচিওর এজিং বা যত না বয়স, তার থেকে বেশি বয়সের মানুষ মনে হতে পারে। এবার আর একটা বিষয় আলোচনা করা যাক। অনেকে ভাবেন আয়ুর্বেদিক ক্রিমের বা লোশনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস হয় না, তাই অনেকে আয়ুর্বেদিক ফেয়ারনেস ক্রিম বা লোশন ব্যবহার করেন। এই প্রসঙ্গে জেনে রাখা ভালো যে আয়ুর্বেদিক কসমেটিকের সব উপাদান আয়ুর্বেদিক উপাদান দিয়ে নাও বানানো হতে পারে, যেমন প্রিজারভেটিভ বা সংরক্ষণ করার জন্যে পদার্থ, রং করার পদার্থ এবং অন্যান্য কিছু কিছু উপাদান আয়ুর্বেদিক নাও হতে পারে। আয়ুর্বেদিক বা হার্বাল উপাদান দিয়ে তৈরি জিনিস কোনো ক্ষতি করে না বা এই সব জিনিসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, এটাও ভুল ধারণা। উদ্ভিদজাতীয় পদার্থেও অনেকের অ্যালার্জি থাকতে পারে। ফুলের পরাগ বা রেণু থেকে অনেক ছোট ছোট ছেলেমেয়েদের চোখে অ্যালার্জি হয়। কিছু কিছু উদ্ভিদজাতীয় খাবার যেমন বেগুন ইত্যাদি খেলেও অনেকের গায়ে অ্যালার্জি হতে পারে। সুতরাং এই জাতীয় ক্রিম মেখে কিছু সমস্যা হলে কী করা যেতে পারে? প্রথম কথা, অবিলম্বে ফেয়ারনেস ক্রিম বা লোশন ব্যবহার করা বন্ধ করতে হবে। গায়ে বা মুখে কিছু হলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট বা চামড়ার রোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে পরীক্ষা করাতে হবে। চোখে কিছু হলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করাতে হবে। এবার কয়েকটা ফ্যাক্টস বা সত্য কথা জেনে রাখুন। গায়ের রং নির্ভর করে মেলানিন নামক একটি পিগমেন্ট চামড়ায় কত পরিমাণে আছে ও কী ধরনের তার উপর। ফর্সা ও কালো রং যত না পরিবেশের ওপর নির্ভর করে, তার থেকে বেশি নির্ভর করে শরীরের জেনেটিক গঠনের উপর। কতগুলি জিনিস জানার দরকার। এই সব ক্রিম কখনও গায়ের বা মুখের চামড়া কালো থেকে ধপধপে সাদা করে দিতে পারবে না। খুব বেশি হলে গায়ের বা মুখের উজ্জ্বলতা কিছুটা বাড়াতে পারে, কিন্তু একদম ফর্সা হয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। আপনারা যারা এই ক্রিম মেখেছেন তারা কি সত্যি ফর্সা হয়ে গেছেন? আপনি টিভি বা ম্যাগাজিনে বিজ্ঞাপন দেখেছেন, কিন্তু সত্যিকারের জীবনে কাউকে দেখেছেন যে একটি কালো ছেলে বা মেয়ে এই সব ক্রিম মেখে ফর্সা হয়ে গেছে? মেডিকেল রিসার্চ অনুযায়ী কালো চামড়া সাদা চামড়ার থেকে ভালো। দেখা গেছে যে চামড়ার বিভিন্ন রোগ কালো চামড়ার মানুষের কম হয়। যখন কোনো দম্পতির একজন সাদা এবং আর একজন কালো থাকে, তখন যে সন্তান হয় সে বেশিরভাগ সময় কালো হয়। তার কারণ প্রকৃতি অপেক্ষাকৃত ভালো জিনিসটাই নির্বাচন করে। এই প্রসঙ্গে জেনে রাখা দরকার যে ফেয়ারনেস ক্রিম ছাড়া আরও অনেক জিনিসে চোখের পাতায় বা মুখে অ্যালার্জি হতে পারে। তার মধ্যে যেমন চুলের কলপ বা হেয়ার ডাই। হেয়ার ডাই থেকে অনেকের চোখের পাতায় অ্যালার্জি হয়। যদি হয় তাহলে চুলে রং করা বন্ধ করে দেওয়া উচিত।
গায়ের বা মুখের চামড়ার যত্নের জন্য কতগুলি ঘরোয়া ও পার্শ্ব প্রতিক্রিয়া না হওয়া উপাদান আছে। এইগুলি একজন ডার্মাটোলজিস্ট বা চামড়ার রোগের বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, প্রয়োজন হলে ওনাদের পরামর্শ নিতে পারেন। পরিশেষে জানাতে চাই যে এই ভিডিওতে সত্য কথাগুলি জানিয়ে আমি কিন্তু কোনো কোম্পানি বা ওই জাতীয় কোনো ব্যক্তি বিশেষকে হেয় করার চেষ্টা করিনি, আমি কিছু সত্য কথা জানিয়েছি মাত্র। আশা করি এই ভিডিও দেখে আপনাদের ফেয়ারনেস ক্রিম বা ওই জাতীয় উপাদান দিয়ে বানানো কসমেটিক সম্বন্ধে কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।